সংসদে পার্লামেন্টের ডিবেটে কি
ডিসিশন নেয় বা মার্কেট পলিসির ক্ষেত্রে কী কী স্ট্র্যাটেজি মানে ধরো হ্যাঁ কর্পোরেট মিটিং বস বসে তারা মিটিং তো এখন কী ডিসিশনটা নেবে বা কোন ধরনের পলিসি তারা আগাবে বা কী প্রজেক্ট হাতে নেবে কী কীভাবে আগাবে এগুলো নিয়ে দেখা যায় এক এক ধরনের ফিলোসফি দিচ্ছে যে এভাবে করলে বেটার হবে এভাবে করলে বেটার হবে এখানে একটা ডিবেট আছে কোন স্ট্র্যাটেজি আসলে কর্পোরেট এই কোম্পানিটার জন্য আমি কি এই সেশনটা আসবো নাকি ঘুমাবো
কেন ছোট রাখা যাবে, আমার কোনো কোয়েশ্চেন নেই, কেন লেখাপড়া করবে, মা বাবা পাঠিয়ে দিচ্ছে কেন ছোট রাখি, আর
Thank you.
মানে এক্সিস্টেন্স কে ভর্তি করার জন্য এক্সিস্টেন্স স্টার বিকজ আমাকে তো কেউ একজন ক্রিয়েট করছে মানে আমার ভিতরে লাইফ এনার্জি দিয়েছে আমাকে কাজ করার ক্ষমতা দিয়েছে আমার চিন্তা শক্তি দিয়েছে সো আমাকে ইউটিলাইজ করতে হবে আদারওয়াইজ তো ইউজলেস এই জিনিসটাকে ভর্তি করার জন্য আমি কিছুটা করি আর এই কিছুটা করার ক্ষেত্রে লাইফে একটা সময় একটা প্রবলেম আসে না আমি কী করবো এই মুভমেন্টে কী করবো এই মুভমেন্টে কী করবো এইসব ক্ষেত্রে আমি আমার চিন্তা শক্তিটাকে ইউজ করে একটা ডিসিশন মেক করার ট্রাই করি Sure, that's it. So, in research.
তো এই সমস্যাটা কি থাকে আলটিমেট বড় হবে তুই ভাবনা যে সমস্যাটা কি এই নেশনাল ক্রাইসিসটা কি যেটার জন্য এই টপিকটা আছে আমি কি ইয়াসিন মেন্টর সুন্দর কথা বলছি ক্লাস 9 এ আমাদের ডিসেল কোন ওয়ার্কশপ শুরু হয় না কিন্তু মানে একটা ইন্টার ক্লাস আছে তোমাদের কাছে যে সুযোগ তো এই ইয়াসিন মে চান্স করতে আসছে ইয়াসিন মে সেমিফাইনাল ফাইনালের আগে বলছে আগে যেটা হতো তখন 2016 সাল এখন এখন সিরিয়াস না এনভায়রনমেন্ট হচ্ছে মোশন অনেক কষ্ট করে বানানো তো আগে যেটা হতো যে চাই প্রকারে দাঁড়ে এত খালি মানে আইকে ফোন দিছিল ভাই মোশন লাগতো তাড়াতাড়ি কাজ করতাম তো সে হচ্ছে পড়ছে কতদিন আগে জানি তো ওইখান থেকে হুট করে বানায় খেয়াল করছে কিনা তোমার মোশনটা দিছে এর মাথায় কিন্তু কিছু একটা চলছে যেটা কোনো মোশন আছে তাই না সো কোন একটা সমস্যা নিয়ে ভাবতেছে যে সমস্যার সমাধানটা আসলে মোশন আরেকটু ক্লিয়ার মনে আছে যে এই সমস্যার আগুন চেপে সেশনটা নিতে যাবে এখানে কোনো সমস্যা ঢুকে গেছে মোশন আর লাগতে না আছে সমস্যা নাই কি ডিসিশনটা লাগে না মোশনটা তো ডিসিশনটা লাগে না সো মোশনটাতে তোমার ডিসিশনটা লাগে না কিন্তু সমস্যা ঢুকে লাগে না কিন্তু ওই ডিসিশনটা তুমি কেন নাও তো সমস্যা সমাধান করার জন্য সংকট সমাধান করার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে উল্টো করতে হবে তোমাকে ভাবতে হবে যে কেন এটা একটা প্রশ্ন এই এই কোয়েশ্চেনটা লিখে নাও প্রচুর বড় হয় প্রচুর মানুষজন তোমাকে বলবে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে কেন এটা একটা প্রশ্ন হোয়াই ইজ দিস আ মোশন কিন্তু তোমার মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি কেউ অ্যান্সারটা বলে না হোয়াই ইজ আ মোশন অ্যান্সার ওয়াইজ সমস্যার অ্যান্সারটা কি আসতে পারে তা বলো আমি এই নিয়ে একটা পাই বোঝানোর জন্য শুনছো না আগে ওয়াইজ সমস্যা জিজ্ঞেস করতে প্রচুর বড় হয় থাকে কিন্তু কেউ মানে বসে ওয়াইজ সমস্যার অ্যান্সার মানে এটা একটা প্রবলেম তো সলভ করে আমাদের কাছ থেকে ওটা সুন্দরই ভালো এর বাংলা একটু সুন্দর বাংলা আছে অপ্রাচীন তো বলো যে
So
যে আমি দেখো নতুন নতুন এনার্জি সোর্স তৈরি করতে তাই স্পেস রিসার্চের অত্যাধিক ব্যয় করবো। অত্যাধিক ব্যয় করলে যেটা হবে যে আমি অন্যান্য গ্রহে আরও বেশি 10টা স্যাটেলাইট পাঠাতে পারবো, 10টা মানে বেশি রিসার্চ করতে পারবো, ফলে আমার 10টা বেশি নতুন এনার্জি সোর্স খুঁজে পাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তাই মহাকাশ গবেষণায় অত্যাধিক ব্যয় করা উচিত। খেয়াল করো এই যে আর্গুমেন্টটা, এটা তোমার মোশনটাকে প্রমাণ করে না, মোশনটাকে প্রমাণ করে না, তার মানে বিতর্কে আর্গুমেন্ট হইল যে কারণগুলো তোমার প্রস্তাবকে প্রমাণ করো যদি তুমি গভর্নমেন্টে থাকো, আর যে কারণগুলো তোমার প্রস্তাবকে প্রমাণ করে না যদি তুমি অপোজিশন। ক্লিয়ার হয়েছে কোনো সন্দেহ আছে আর্গুমেন্টের সম্বন্ধে? বিতর্কের ক্ষেত্রে আর্গুমেন্টের ব্যাপারটা কি? আমি এই জন্য বলছি যে আর্গুমেন্টেশন ইন কম্পিটিশন, কারণ আমার মনে হচ্ছে আর্গুমেন্টেশন ইন মানে সার্ভে দেবো, আর্গুমেন্ট ইন ম্যাথমেটিক্স ওগুলো খুব আলাদা আলাদা ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই করবো। সো ডিডাক্টিভ রিজনিং আমি এখানে যেরকম অ্যাপ্লাই করবো আমি দেখাবো, খুব ইন্টারেস্টিং গাণিতিক অবরোহ পদ্ধতি, সো মানে অবরোহ পদ্ধতি ওটার একটা গাণিতিক ভার্সন আছে, গাণিতিক ভার্সনটা একটু অন্যরকম দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আর্গুমেন্ট এটা বুঝে গেছে, আচ্ছা আর্গুমেন্টের দুইটা প্রধান প্রকার দেখছি। একটা হলো মানে আমাদের বিতর্কে আমরা দুই ধরনের আর্গুমেন্ট দিচ্ছি, একটা হলো প্রিন্সিপাল বা কনসিকুয়েন্সিয়ালিস্ট নন কনসিকুয়েন্সিয়ালিস্ট আর্গুমেন্ট আমি বুঝাবো সমস্যা, আর কনসিকুয়েন্সিয়ালিস্ট আর্গুমেন্ট প্রিন্সিপাল বা নন কনসিকুয়েন্সিয়ালিস্ট আর্গুমেন্ট মানে প্রিন্সিপাল মানে কি আমরা বলতো করতে পারবো 5-6 হাজার টাকা, হ্যাঁ আমি মনে হয় চালাইতে পারবো আমার মোবাইল ভাঙা,
সহজ ইংরেজি হচ্ছে ইম্প্যাক্ট, এটা এটা বাংলা হচ্ছে প্রভাব বা ফলাফল বা রেজাল্ট বা আউটকাম। সো কনসিকোয়েন্সিয়ালিস্ট আর্গুমেন্ট হলো যে আর্গুমেন্টগুলো তোমাকে বলবে যে তোমার এই কাজটা করলে তুমি অনেক লাভবান। ফর এক্সাম্পল বুঝে মহাকাশ গবেষণায় অত্যাধিক ব্যয় করব, প্রথম আর্গুমেন্ট, কারণ অনেক রিনিউয়েবল অনেক এনার্জি সোর্স পাবো বা একটা বেঁচে থাকার জন্য নতুন প্ল্যানেট খুঁজে পেতে পারবো, সেটা কিন্তু তোমাকে লাভবান করতেছে না, তোমার জীবনে একটা ফল নিয়ে আসতেছে না, এটা হচ্ছে কনসিকোয়েন্সিয়াল। ক্লিয়ার? এখন আমি যেটা বলবো এটা আমি একটু যুক্তিবিদ্যা পড়ে শিখছি। তো একটা আর্গুমেন্টের কম্পোনেন্ট কি, একটা আর্গুমেন্টের অংশ কি, একটা আর্গুমেন্ট দুইটা বেসিক অংশ আছে, একটা হচ্ছে প্রেমেন্স একটা আর্গুমেন্টের, আর একটা হল ওই আর্গুমেন্টের কনক্লুশন। নেক্সট স্লাইডে আমি তো প্রচুর করে চিন্তা বোঝাবো অনেক কোন কোন মানে দার্শনিকদের একটা সমস্যা আছে, guys।
of energy sources. দ্বিতীয় সম্পদ আমার সার্ভিস সার্ভিস দেওয়া মানুষ সার্ভিস বা প্রোডাক্ট দেওয়া মানুষ ওই যে লাইফ অ্যাডভান্স করতে হবে আমার জীবনটা আরো উন্নত করতে হবে আমার জীবনটা তো উন্নত হবে বাজার উপরে কেনা একটা সম্পদ সরকারি সার্ভিস প্রোডাক্ট অনুন্নত করে আরো উন্নত করতে হবে তিন নম্বর আমার প্ল্যানেটের অবস্থা খারাপ Thank you.
কি ভাবে এই সংকট সমাধান আমি করব।
উন্নয়নটা সেভাবে বলতে হবে, যে স্কুল স্কুল বানাতে পারবে, বিনামূল্যে শিক্ষা দিতে পারবে, বিনামূল্যে শিক্ষা দিতে কি হবে বাচ্চাদের, বাচ্চাগুলো শিক্ষিত হবে, বাচ্চাগুলো শিক্ষিত হওয়া মানে কি, হওয়া মানে এই বাচ্চারা এই যে এখন দেখতে পাবে স্টোরি টেল মানে গল্প গল্প আমি একটা আমি এটা বলে পারছিলাম আমি যখন একটা প্রাইমারি বিদ্যালয়ে যাবো যেটা কিনা সরকার বাড়াচ্ছে এখন গরিব ডিগ্রি আছে টাকা দিয়ে তখন আমি সেখান থেকে লেখাপড়া শিখতে পারি তার মানে আমি মার্কেটিং সম্পর্কে জানি কারণ বলছি যেটা করছি কারণ আমি পাবলিক ইউনিভার্সিটিতে থাকতে পারবো শান্তেও প্রাইভেট ইউনিভার্সিটির টাকাটা খরচ করতে পারবো যখন আমি মার্কেটিং সম্পর্কে জানি তার মানে হলো আমার সিভিতে মার্কেটিং নিয়ে একটা ডিগ্রি আছে একটা বিবিএ ডিগ্রি আছে আমি একটা বিবিএ গ্র্যাজুয়েট তার মানে হলো আমার সিভি যখন একজন দেখবে একজন কর্পোরেট অফিসার যখন চাকরি সেটা জানবে একটা কোম্পানির কাছে তখন যেটা হবে ও দেখবে যে আমার কাছে ডিগ্রি আছে ও তখন আমাকে নিতে চাই আমি চাকরি করা শুরু করলে কি হবে আমি চাকরি করা শুরু করলে যেটা হবে আমি টাকা ইনকাম করা শুরু করি আমি টাকা ইনকাম করা শুরু করা আমার অবস্থা গরিব থেকে একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত অবস্থা শুরু করি কারণ আমার পকেটে আমার বেশি টাকা আছে তো তখন যেটা হবে আমি এই যে এরকম তখন যেটা হবে আমি আমার ভাত কাপড়ের পয়সা তো দিতে পারবো চার পাঁচ জন হ্যাঁ আমি তো দিতে পারবো পাশাপাশি আমি কিছু বিলাস দ্রব্য কিনতে পারবো একটু বিলাস একটু টিভি দেখতে পারবো একটু কম্পিউটার কিনতে পারবো এগুলো তো বিলাস দ্রব্য এগুলো তো মা না মাত্র জীবন কিন্তু বাঁচা যায় কম্পিউটার ইন্টারনেট ফেসবুক ছাড়া ভাত তো খাইলে তুমি একটু বিলাস দ্রব্য কিনতে পারবো বিলাস দ্রব্য কিনতে পারলে কি হবে ওই যে কোম্পানিটা যে কিনা কম্পিউটারটা বানায় ওর টাকা আছে ওর টাকা বাড়া মানে কি ওর টাকা বাড়া মানে করবো যে ওর আরেকটা ফ্যাক্টরি নতুন মানে করবে আরেকটা ফ্যাক্টরি নতুন মানে
যে কি কি হবে ঘটনা গুলো এখন খুব কুশল ইম্পর্টেন্স হতে হবে যে কেন ম্যাটার করে কারণ অনেক কিছু বলি অনেক মানে এমন হচ্ছে না যে এখন একটা ছেলে দাঁড়ায় পাশে বসে খালি কথা বলছে কিন্তু গুরুত্ব দিতে সীমা করে এটা কেন কাজ হচ্ছে কিন্তু স্টিল এনাফ না কাজ হচ্ছে কিন্তু এনাফ এমনি বলতে পারি
সেটা হয় যে আমাদের এখন চিন্তা আসছে উনি প্রিন্সিপাল অ্যাডভোকেট এবং কনসিকোয়েন্সিয়ালিস্ট আর্গুমেন্ট কখনো মানে মিলতে পারে না যে দুটো অনেক সময় আমরা মনে করি যে দুটো অনেক সময় আলাদা ফাংশন থাকে ফাংশন বটে কিন্তু অফে একসাথে ফাংশন থাকে আমি যদি বলি যে গভর্নমেন্ট এই দেশগুলো দায়িত্ব এই মানুষগুলোকে নতুন এনার্জি সোর্স নিয়ে এসে এই হেল্পগুলো করা সরকারের দায়িত্ব কিভাবে আনা আছে আরো দুটো
যে আমাদের ওয়ার্স্ট কেস অপোজিশনের বেস্ট কেস থেকে বেটার, এর কারণ এটা এই মিটারকে অ্যাট লিস্ট ওর মুখটাও একটা ভেন ডাউন করতে সাহায্য করে। সো এটা হচ্ছে একটা বড় অ্যানালিসিস যে এই মিটার অবস্থা দেখে যে এই মিটার তো এই মিটার আমার সুস্থ লেখা যে এই মেয়েটা হচ্ছে জন্মদানের শিকার করেছে, ওর মাকে বলছে যে না আমার তো এই ছেলে আমি এই কাজ করতে পরে ওর মা বলছে মা সমস্যা নেই তোর পাতা তো দরকার নেই তোর বলো না বলতে বলো তো অনেক প্রদর্শিত করে সমস্যা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও বইটা ভর্তি হোক ঢাকা মেডিকেলে ভর্তি হোক দেখবে সমস্যা ফেরেছে। তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে আমি সব মনে করছি অল্প কাছে করে গেছে দুজন তো দেখতে পাইছি আমরা মানে কিন্তু আমরা যেন জানি না যে প্রতিদিন রাতে স্টিল প্যারাটা প্রতিদিন রাতে স্টিল অনেক বেশি জীবন ওই রাত ওর কারণ আমরা সবাই আমাদের প্রজ্ঞা প্রকাশ করতে চাই আমাদের ভিতরে এই যে মানে ও এত বড় ক্ষতি করছে আমি চাই না সমাজ ও বড় মানে দেখতেছে ঘুরে বেড়াচ্ছে আছে বড় মানে দেখতেছে অনেক সফল হচ্ছে যে টেন মিনিট স্কুলে আরো সফল হচ্ছে আমার কি পরিমাণে কষ্ট লাগছে তো আমি কষ্টটা বের করতে চাই সো অন্তত আমি কষ্টটা বের করতে পারছি যেটাকে আমি পারি আমার জীবন আর নষ্ট হয়ে যাবে এটা একটা পরের নির্বাচন আমরা আশা করি
এটাকে নেসেসারি যে আমি নিজেই নিজের ওয়ার্স কেসটা নিয়ে আসবো এরা খুব ইন্টারেস্টিং হবে সো এটাকে আমি খুব আমি এখানে ওয়ার্স কেস ডিকোর্স মানে ওয়ার্স কেস ডিকোর্স সো জিপিএম আমি যেটা করি আমি যদি জিপিএম বা ডিএল হয় অপোজিশন তো আমাকে আমার অনেক বিভাগ করবে না সো অপোজিশন তো আমার মডেলে আনতে দেখা ক্যাপিটাল মডেলের আর ক্রস কেসি কিন্তু তো বেস কেসি কিন্তু আর বেশি না তাই না তো আমি যেটা প্ল্যান আমার সব কথা ধরে ধরে ইনভার্ট করতে চাই আমি যেটা মেরে নিচ্ছি মেরে নিলাম যতগুলো আর বলতেছে সব তাও কেন হবে বুঝছো আমি প্রিভার্ট করে যাব যে হ্যাঁ এক্স্যাক্টলি সো পিএম এর মানে আমি আমি তো তুমি জিপিএম নিয়ে আলো তাহলে তাহলে পিএম এর কথা কি নাও স্পেসে এবার কিছু স্পিন দেন না আলো Thank you.
ভাইয়ের কমেন্টটা দেখি। আদন ভাই, জামি ভাই বলছে আপনি পাশ করছেন, এ প্লাস হয়েছেন। পাশ মানে ডিসি পরীক্ষায় পাশ করছো, এ প্লাস পাস? আরে ভাই আপনাদের এই যে ই হলো না, ইয়ার ফাইনাল, ও এটা তো এ প্লাস পাইছো? আমরা প্রথম কথা হচ্ছে দ্বিতীয় শিক্ষা মনে করি, শিক্ষা